নতুন পৌর বোর্ড গঠনের পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে চলেছেন। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সর্পদংশনে মৃত্যু হওয়া মহিলার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন বর্ধমান পৌরসভা। জানা যায়, বর্ধমান শহরের বিধানপল্লীর বাসিন্দা নমিতা গুপ্তকে 2020 সালের 4 ফেব্রুয়ারি সাপে কামড়ায় এবং 16 ফেব্রুয়ারিতে তিনি মারা যান। তারপর তার স্বামী মলয় গুপ্ত রাজ্য সরকারের কাছে অর্থ সাহায্য চেয়ে আবেদন জানান। সেই আবেদন এদিন মঞ্জুর হয় এবং 1 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় পৌরসভার পক্ষ থেকে। সমিতা গুপ্ত ওয়াইফ অফ হচ্ছে মলয় গুপ্ত 6/2 তারিখে সাপেকে কাটায় মারা গিয়েছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে যে সাপে কাটা দেয় তার যে 1 লক্ষ টাকা আজকে তার স্বামীর হাতে আমরা তুলে দিই। 1 লক্ষ টাকা ধারাবাহিকভাবে চলছে এবং যেমন যেমন আসছে আমরা তেমন তেমন আমার সরকার কাছে পাচ্ছি এবং সরকার অনুমোদন পেলি যখনই আমরা পাচ্ছি সঙ্গে সঙ্গে হচ্ছে আমরা আমরা তার যারা রিলেটিভ বা আছে যারা আমার সাথে টাকাটা তুলে যাচ্ছে। এটা তো আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পর থেকে চালু হয়েছে, চলছে সোশ্যাল বেনিফিট। এটা তারা দরখাস্ত করে যে এই হয়েছে, তার ভিত্তিতে আমরা এটা সরকারের কাছে পাঠাই, সরকারের কাছ থেকে চেক আসে, সেই চেক হচ্ছে আমরা তুলি। এই সাহায্য পেয়ে পরিবারের সকলেই খুশি। ওই ঘরে জানলা বন্ধ করতে গেছিল, দিয়ে সাপে কামড়ে বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করে 2021 চলছে, তো 2020 সালে 4-5 ফেব্রুয়ারি কামড়েছিল আর 6 ফেব্রুয়ারি মারা গিয়েছিল। কিছুটা সাহায্য হলো, আমি তো একটা সামান্য মুদিখানা দোকানে কাজ করি। আমার স্ত্রী সমিতা গুপ্ত, মলয় গুপ্ত, আমি ভাড়া থাকি ওই বিধানপল্লীতে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।